হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ক্যাম্পটাশিয়ার বাংলা ভিডিও টিউটোরিয়ালে আমি আবারও স্বাগত জানাচ্ছি মোহাম্মদ রুহুল আমিন। আজকে টিউটোরিয়ালে আমি দেখাবো যে কি করে ক্যাম্পটাশিয়া দিয়ে প্রফেশনালি ভিডিও এডিটিং করা যায়, ওকে, এবং কিভাবে একটা স্ক্রিন ক্যাপচার করা যায় এবং ক্যাপচারকৃত ভিডিওটি কিভাবে ক্যাম্পটাশিয়া দিয়ে এডিটিং করা যায় সেটা আমি বিস্তারিত জানাবো, এবং সাথে সাথে আরও কিছু অজানা ফিচারের সাথে আপনাদের পরিচয় করে দেবো এবং সেটা কিভাবে ইউজ করতে হয় সেটা দেখাবো, ওকে। তাহলে আমি যে ক্যাম্পটাশিয়া সফটওয়্যার ইউজ করতেছি, সফটওয়্যার ভার্সন না ক্যাম্পটাশিয়া 9, ওকে। এই ক্যাম্পটাশিয়া 9 প্রথমে আপনাকে ইনস্টল করতে হবে পিসিতে। তাহলে ক্যাম্পটাশিয়া 9 ইনস্টল করা ভিডিওটি আমি ইউটিউবের টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে আমি ফেসবুকে আমার পেজে আপলোড করলাম, আপনারা সেখান থেকে বিস্তারিত জেনে নিয়ে ক্যাম্পটাশিয়া 9টা ইনস্টল করে নেবেন, ওকে। এখন আমরা কি করব, আমরা ইনস্টল করার পরে এখান থেকে আমরা স্টার্ট মেনু থেকে একটা অপশন পাবো, যে একটা শর্টকাট পাবো, যে ক্যাম্পটাশিয়া রেকর্ডার 9, ওকে। আমরা ক্যাম্পটাশিয়া এই এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা একটা উইন্ডো চলে আসবে। এখানে কি আছে, এখানে ক্যাপচার আছে, ক্যাপচার ক্লিক করলাম, ক্যাপচার দেখতে পাচ্ছেন ভিউয়ার, এর ভিতরে কি আছে, রেকর্ড, রেকর্ড F9, অর্থাৎ কিবোর্ড থেকে F9 প্রেস করলে আপনার স্ক্রিনটা অটোমেটিক রেকর্ডিং শুরু হবে, ওকে। আবার যদি আপনি F9 প্রেস করেন তাহলে আপনার স্ক্রিনটা পজ হয়ে যাবে, রেকর্ডটা পজ হয়ে যাবে। আবার যদি F10 সিলেক্ট করেন তাহলে আপনার রেকর্ডটা স্টপ হয়ে যাবে, ওকে। এখানে যদি এখানে আমার কি করা আছে, রেকর্ড অডিও, অর্থাৎ আমার অডিও রেকর্ড আছে। দেখুন ভিউয়ার, এখানে আমার অডিও রেকর্ড হচ্ছে এবং এই বারটা আপ ডাউন করছে আমার কথা বলার সাথে সাথে, ওকে। আমি যদি চাই যে ভিডিও রেকর্ড চাই, অর্থাৎ আমি যদি চাই যে আমার ছবিটাও রেকর্ড হোক সাথে সাথে, তাহলে আমি কি করব, রেকর্ড ওয়েবক্যাম, অর্থাৎ এখানে ক্লিক করি তাহলে কি হবে, আমার ছবিটাও রেকর্ড হবে, ওকে। আমি যেহেতু আমি আমার ছবি রেকর্ড করছি না, সো এটা আপাতত থাক। তারপর কি আছে, যেখানে আছে কি সিলেক্ট এরিয়া, প্রথমে বলি রাখি ভিউয়ার, এখানে আছে ফুল স্ক্রিন, অর্থাৎ আমি যদি ফুল স্ক্রিনে ক্লিক করি তাহলে আমার টোটাল আমার স্ক্রিনটা যত বড়, অর্থাৎ আমার ল্যাপটপ বা আমার কম্পিউটার স্ক্রিন যত বড় তত ততটুকু এরিয়া নিয়ে সে কি হবে, আপনার রেকর্ড হবে। এখন যদি আমি চাই কাস্টম, কাস্টম যে ক্লিক করি তাহলে এখানে অনেকগুলো আছে, দেখুন 720 পিক্সেল HD, এরকম অনেকগুলো আছে, এই রেজুলেশন আছে, ওকে, বা রিসেন্ট এরিয়া অনেকগুলো আছে, এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। আর যদি চান যে না আমি এখান থেকে সিলেক্ট এরিয়া ক্লিক করব, সিলেক্ট এরিয়া টু রেকর্ড, আমি এখানে ক্লিক করি তাহলে কি হবে ভিউয়ার, আমি এখান থেকে ড্রাগ করে যে কোনো একটা এরিয়াকে আমি সিলেক্ট করতে পারি, করার পরে আমি কি এখান থেকে রেকর্ড দিলে আমার রেকর্ড শুরু হবে, ওকে। যেহেতু আমি চাচ্ছি কি আমার ফুল স্ক্রিনই আপনার রেকর্ড হোক, সো আমি সেক্ষেত্রে ফুল স্ক্রিন দেব। যখন ভিডিও স্টপ করব তখন অটোমেটিক্যালি আপনার এই ভিডিও এডিটর ওপেন হয়ে যাবে, ওকে। এখন এখান থেকে এই ক্যানভাসটার নাম আপনার মিডিয়া ক্যানভাস, অর্থাৎ মিডিয়া বিন। এখানে কি থাকবে, এখানে আপনার ফাইল থাকবে, এখানে আপনার অডিও থাকবে, আপনার ভিডিও থাকবে, আপনার অন্য অন্য ফাইলগুলো এখানে থাকবে, ওকে। এখন আমি আবার যে ভিডিওটা আমি এডিটিং করবো সেই ভিডিওটাকে আমি এখানে ইম্পোর্ট করে নেই, তাহলে কি করতে হবে, আমাকে ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করতে হবে, ওকে। এরপর ইম্পোর্ট মিডিয়া থেকে আমি যে কোনো একটা ভিডিও, আমি আমার ভিডিও এখানে আমি ইম্পোর্ট করে নিলাম, দেখুন ভিউয়ার এখানে আমার ভিডিওটা চলে আসছে। একটা কথা বলে রাখি যে এখানে ট্রাক আছে, ট্রাক বলতে একটা লেয়ার, ওকে। আমি এখন কি করব, এই ভিডিওটাকে একটা ট্রাকে আমি নিয়ে আসলাম, ড্র্যাগ করে নিয়ে আসলাম, ওকে। এখন দেখুন ভিউয়ার, আমি ইচ্ছা করলে ভিডিওটা অনেকগুলো ট্র্যাক নিয়ে কাজ করা লাগতে পারে, সো সেক্ষেত্রে আমি কি করব, ট্র্যাকগুলো সেপারেট নাম দিব। তাহলে কি করে ট্র্যাকের নাম রিনেম করব, এখানে আমি রাইট ক্লিক করব, করার পরে রিনেম ট্র্যাক, এখানে আমি দিলাম মাই ভিডিও। তাহলে আমি বুঝতে পারবো যে যখন আমি দেখবো বুঝতে পারবো যে এই এই ট্র্যাকটার নাম মাই ভিডিও ট্র্যাক, ওকে। এখন কি করতে পারি, আমরা চাই যে এই ট্র্যাকের ভিতরে, এই এই ট্র্যাকের ভিতরে ভিডিও এবং অডিও দুইটা একই সাথে আছে, ওকে। সো আমার উচিত যে এই দুইটা ভিডিও, এই অডিও এবং ভিডিও আলাদা আলাদা হবে দুইটা ট্র্যাকে বসানো, ওকে। সেক্ষেত্রে আমি কি করব, আমি ভিডিওটার উপর রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পরে সেপারেট অডিও অ্যান্ড ভিডিওতে ক্লিক করব। দেখুন ভিউয়ার, উপরে ট্র্যাক টু তে কি আসছে, অডিও, আর ট্র্যাক ওয়ানে ভিডিও, ওকে। আমি আমি চাইলে ট্র্যাক টুটাকে রিনেম করে নেই, রিনেম দিলাম অডিও, অডিও ডিআইও অডিও। তাহলে এখন যে কেউ দেখে বুঝতে পারবে যে এই ট্র্যাকটা অডিও ট্র্যাক, এই ট্র্যাকটা ভিডিও ট্র্যাক, ওকে। এখন কি করতে পারি,
ভিউর এখানে অনেকগুলো অপশন আছে, অর্থাৎ ক্যামটাসিয়া ভিডিও এডিটরে অনেকগুলো অপশন আছে, আমরা সব অপশনগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো সেক্ষেত্রে একটু টাইম বেশি লাগবে, তাই আমি ভিডিওগুলোকে দুই তিনটা খণ্ডে বিভক্ত করব। ওকে, তাহলে দেখা যাক আমরা প্রথমে কি করি। আমরা প্রথমে এই যে টুলটা আছে কাট টুল, ওকে, আমরা কাট টুলে কাজটা করি। তখন কি করব, যদি চাই যে আমার ভিডিওটা কিছু অংশ আমি বাদ দিব, সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে আমি যে অংশটুকু বাদ দিতে চাই সেই অংশটুকুকে আমি কি করব, সেই অংশটুকু রাখবো। এখানে রাখার পরে আমি কি করব, দেখুন এই 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 বারটাকে বলা হয় ইন্ডিকেটর বার, ইন্ডিকেটর বার বলে। এই ইন্ডিকেটর বারটাকে কি করব, আমরা একটা নির্দিষ্ট জায়গা রাখবো। রাখার পর এই বারের দুই সাইড দুইটা বাটন আছে, দেখুন একটা একটা রেড বাটন একটা গ্রিন বাটন। ওকে, আমি এখন রেড বাটনটাকে একটু সরিয়ে নেই, যা কতটুকু পর্যন্ত আমি কাট করব সেই পর্যন্ত কাট করব। এখন এটাকে আমি মিডিল রাখলাম, রাখার পর আমার কাট হবে এখান থেকে এই পর্যন্ত। ওকে, তবে বলে রাখি সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, যখন কাট করব বা কোনো কিছু অ্যাড বা ডিলিট করবো, সেক্ষেত্রে আমি আমার এই জুম বাটনটাকে জুম করে নিব, তাহলে আমার অ্যাকুরেট হবে কাজটা। ওকে, আমি একটু জুম করে নিলাম, নেওয়ার পরে কি করব, এবার আমি এখান থেকে আমি কাট বাটন এই কাট বাটনে ক্লিক করতে পারি, অথবা আমি কন্ট্রোল এক্স করতে পারি। সো আমি কাট বাটনে ক্লিক করলাম, দেখুন ভিউয়ার সাথে সাথে আমার কি হয়ে গেল, আমার এই যে অংশটুকু কাট হয়ে গেল। এখন তো এই অংশটুকু নাই, এখন যদি চাই যে অংশটুকু আমার ফেরত নিয়ে আসতে হবে, অর্থাৎ রিটার্ন নিয়ে আসতে হবে, তাহলে কি করব, তাহলে অবশ্যই আমাকে কন্ট্রোল জেড অর্থাৎ আন্ডু করতে হবে। তাহলে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জেড দিলাম, দেখুন আমার অংশটুকু আবার চলে আসছে। এখন আমি যদি এরপর ডাবল ক্লিক করি, তাহলে আমার ইন্ডিকেটর বারটা আবার আগের মতো হয়ে গেল। ওকে, এখন যদি চাই যে আমার এই অডিও থেকে কিছু সাউন্ড বাদ দিয়ে, অর্থাৎ এমনটা হতে পারে যে আমি কোনো টিউটোরিয়াল করতেছি, আমার কোনো কোনো মিস ওয়ার্ড বা কারো সম্পর্কে কটূক্তি হয়ে গেল, বা কোনো চ্যানেল সম্পর্কে কোনো কটূক্তি করে ফেলেছি, সো সেক্ষেত্রে কি করা লাগতে পারে, আমার যে ভিডিওটা শেষ করার পরে আমি যখন শুনতেছি দেখতেছি এখানে এই শব্দটুকু বাদ দেওয়া উচিত বা এই আরো কিছু অ্যাড করা উচিত, সেক্ষেত্রে আমি কি করব। তাহলে যদি আমি চাই যে কিছু কোনো সাউন্ড যোগ করবো, তাহলে সেক্ষেত্রে আমার করতে হবে, আমি অডিও ট্র্যাকটাকে সিলেক্ট করলাম, তারপর কি করব, তারপর আমি কতটুকু বাদ দেবো সেক্ষেত্রে বাদ দিয়ে নিব। সো আমি চাচ্ছি এখান থেকে আমি এতটুকু বাদ দেবো, অর্থাৎ এই জায়গা থেকে এতটুকু বাদ দিয়ে দিবো। সো সেক্ষেত্রে আমার কি করতে হবে, অডিও ট্র্যাকটা সিলেক্ট করে আমার কিবোর্ড থেকে এস, অনলি এস, অথবা এডিট থেকে করাতে পারে, এডিট থেকে কি করতে পারি, আমি স্প্লিট করতে পারি, অথবা আমি কিবোর্ড থেকে এস চাপ দিলাম, দেখুন একটা দুইটা অংশ বিভক্ত হয়ে গেল। দেখুন ভিউয়ার, এই অডিওটা দুইটা অংশ বিভক্ত হয়ে গেল। এখন আমি চাচ্ছি এখান থেকে এই পর্যন্ত আমি সাউন্ডটুকু বাদ দিব, দিয়ে নতুন একটা সাউন্ড এখানে রিপ্লেস করবো। সো সেক্ষেত্রে কি করতে হবে, আমি আর একটা খণ্ড করে নেই, এখান থেকে আমি আবার কন্ট্রোল সরি অনলি এস অথবা এডিট থেকে এস। ওকে, এখন দেখুন ভিউয়ার, আমি এই অংশটুকু আলাদা হয়ে গেল। সো আমি এইটুকু সিলেক্ট করে আমি কি করব, রাইট ক্লিক করে ডিলেট অথবা কিবোর্ড থেকে ডিলেট প্রেস করলাম, দেখুন ভিউয়ার এই জায়গার সাউন্ডটা আমার নাই টোটালে। ওকে, এখন আমি চাচ্ছি যে এই জায়গায় নতুন একটা সাউন্ড দেবো। সো আমি কি করব, আমার যদি সাউন্ড রেকর্ড করা থাকে, তাহলে আমি রেকর্ড নিয়ে আসতে পারি। আগে আমি সাউন্ডটা এখানে অ্যাড করি, আমি আর একটু জুম করে নিই। হ্যাঁ, জুম করলে আমার অ্যাকুরেট হবে। হ্যাঁ, আমি এখন এই বারবার নিয়ে আসলাম, দেখুন ভিউয়ার আমি একবার এই বারবার নিয়ে আসলাম, এই বারবার নিয়ে আসলাম অ্যাকুরেট করার জন্য। ওকে, এখন এখান থেকে আমি কি করব, এখান থেকে আমি এখন আমি যদি এই বাম সাইডে যে বার আছে এখান থেকে দেখুন ভয়েস ন্যারেশন। ওকে, এখন ভয়েস ন্যারেশন, আমি ভয়েস ন্যারেশনে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন বলতেছে যে স্টার্ট ভয়েস রেকর্ডিং, আমি কোন রেকর্ড করব, আমার মাইক্রোফোন থেকে আমি সেই রেকর্ডটা এখানে ইম্পোর্ট করব। সো আমি এখন স্টার্ট রেকর্ডিং, স্টার্ট ভয়েস রেকর্ডিং ক্লিক করি। হ্যাঁ, দেখুন ভিউয়ার আমার রেকর্ডিং কিন্তু শুরু হয়ে গেছে, এবং এই পর্যন্ত এসে আমার রেকর্ডিং শেষ হয়ে যাবে। ওকে, দেখি ভিউয়ার কি হয়, তখন আমরা কি করব, তখন আমরা শেষ যখন হয়ে যাবে তখন আমরা স্টপ বাটনে ক্লিক করব। দেখুন ভিউয়ার, ক্লিক করার পর আমাকে বলছে যে যে অবশ্যই আমাকে এই এই সাউন্ডটুকু আমাকে সেভ করতে হবে। আমি সেভ বাটনে ক্লিক করলাম, আমার পিসিতে সেভ হয়ে গেল। দেখুন ভিউয়ার, এখানে কিন্তু সাউন্ডটা চলে আসছে। আমি এখন একটু প্লে করি, দিলাম। হ্যাঁ, দেখুন ভিউয়ার আমার রেকর্ডিং শুরু হয়ে গেছে, এবং এই পর্যন্ত এসে আমার রেকর্ডিং শেষ হয়ে যাবে। ওকে, দেখি ভিউয়ার কি হয়, তখন আমরা কি করব, তখন আমরা শেষ যখন হয়ে যাবে তখন আমরা স্টপ বাটনে ক্লিক করব।
ভিউয়ার আমি এখন এইটুকু বেশি হয়ে গেছে, সো আমি কি করব, আমি আর একটু জুম করে নিব, অ্যাকুরেটলি আমি এই দুইটা বার মেলাবো। দেখুন ভিউয়ার, দুইটা বার আমি কি মেলাচ্ছি, একবার এক্সাক্ট মেলালাম। এরপর কি করব আমি, আমি আবার অডিওটাকে সিলেক্ট করব, করে কি করব, সরি অনলি এস চাপ দিলাম। দেখুন এই অংশটাকে আমার এক্সট্রাটুকু আমাকে সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এইটুকু সিলেক্ট করে ডিলেট চাপ দিলাম, ডিলেট প্রেস করলাম কিবোর্ড থেকে। দেখুন আমার কি হয়ে গেল, আমার অতিরিক্ত অংশটুকু আমার ডিলেট হয়ে গেল। এখন আমি এই সাউন্ডটুকে ড্রাগ করে আমি এই নিচে এই ট্র্যাকে আমি বসাই দিলাম। দেখুন একবার প্রপারলি বসে গেছে। ওকে, তাহলে আমি আবার একটু প্লে করি, এখন যদি আমি একটু প্লে করি দেখতে পাবো। দিলাম, দেখুন ভিউয়ার আমার রেকর্ডিং শুরু হয়ে গেছে এবং এই পর্যন্ত এসে আমার রেকর্ডিং শেষ হয়ে যাবে। ওকে, দেখি ভিউয়ার কি হয়, তখন আমরা কি করব, তখন আমরা শেষ যখন হয়ে যাবে তখন আমরা এরকম। হ্যাঁ দেখুন আমার এখানে কিন্তু আমি নতুন একটা সাউন্ড অ্যাড করতে পারছি। ওকে, এখন যদি চাই কোনো অংশ থেকে আমি কোনো ভিডিও অংশটুকু কেটে বাদ দেবো, সো সেক্ষেত্রে কি করব, আমি সে আমি এখান থেকে আমি ভিডিওটাকে আগে সিলেক্ট করব, তারপর কি করব, আবার কন্ট্রোল থেকে কিবোর্ড থেকে এস প্রেস করলাম, প্রেস করার পরে একটা অংশ বিভক্ত হয়ে গেল, আমি আবার একটা অংশ বিভক্ত করব। হ্যাঁ, এখান থেকে এটুকু আমি কি করলাম, এটুকে আমি আবার সরি অনলি এস প্রেস করলাম, দিয়ে আমি এই ভিডিওটুকু সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে ডিলেট প্রেস করলাম। দেখুন আমার ভিডিওটুকু ডিলেট হয়ে গেছে। এখন এখানে চাইলে আমি কি করতে পারি, এখানে চাইলে আমি কোনো ইমেজ অ্যাড করতে পারি, কোনো ভিডিও অ্যাড করতে পারি। তখন কীভাবে করব দেখি, আমি মিডিয়াতে যাব, যাওয়ার পরে আমি একটা ইমেজকে বা একটা ইমেজকে আমি ড্র্যাগ করে নিয়ে আসি। সো সেক্ষেত্রে আমার কী করতে হবে, আমি আমার ছবিটাকে আমি ড্র্যাগ করে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি এখানে এখানে আমি ছাড়তে পারি, অথবা আমার আমার এই ক্যানভাসে অর্থাৎ মিডিয়া ক্যানভাসে আমি ছেড়ে দিলাম ড্র্যাগ করে। ওকে, এখন যদি আমি চাই এই ইমেজটাকে আমি ড্র্যাগ করে আমি এই ট্র্যাকে ছেড়ে দিতে পারি, সেক্ষেত্রে আমার কি করতে হবে, দেখুন আমার ইমেজটা একটু বড় হয়ে গেছে, তাইলে আমি একটু ছোট করে নিলাম ড্র্যাগ করে। এখন আমি এইটাকে ধরে সরি আমি ড্র্যাগ করে আমার ইমেজটাকে ড্র্যাগ করে আমি এখানে ছেড়ে দিলাম। দেওয়ার পর যে অংশটুকু আমার এখানে খালি ছিল সেখানটুকু আমি টেনে দিয়ে হ্যাঁ ফিল আপ করে দিলাম। এখন দেখুন আমি যদি ভিডিওটাকে প্লে করি তখন কেমন হবে, দেখুন দেখছেন ভুয়ার, আমার এখানে আমার আমার ইমেজটা এখানে যোগ হয়ে গেছে, আমি চাইলে এখানে ইমেজের পরিবর্তে ভিডিও দিতে পারি। ওকে, এখন আর একটা জিনিস করতে পারি, এখান তো এখান এখানে অডিওতে শুধু আমার সাউন্ড যোগ করলাম, ইচ্ছা করলে একইভাবে যেভাবে আমি ইমেজ যোগ করলাম সেম ওয়েতে আমি কি করতে পারি, একটা সাউন্ডকে ড্র্যাগ করে নিয়ে আমি অডিওতে সেট করতে পারি। ওকে, তাহলে ভিউয়ার আজকে টিউটোরিয়াল এ পর্যন্তই, আমি পরবর্তী টিউটোরিয়ালে অন্য ফিচারগুলো নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।